পোল্যান্ড ইউরোপ মহাদেশের একটি অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ ঐতিহাসিক অঞ্চল, যার উপনাম ল্যান্ড অফ ফিল্ড। পোল্যান্ডের সরকারি নাম পোল্যান্ড প্রজাতন্ত্র, আর পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম আন্দ্রেস ডুদা, আর পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ারসা। পোল্যান্ডের পশ্চিমে জার্মানি, দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, পূর্বে ইউক্রেন ও বেলারুশ, এবং উত্তরে বাল্টিক সাগর, লিথুনিয়া ও রাশিয়া অবস্থিত। বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে। পোল্যান্ড 2004 সালের পহেলা মে থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, এবং পোল্যান্ড পশ্চিমা জোট ন্যাটোর অন্যতম সহযোগী রাষ্ট্র। পোল্যান্ড দেশটির ইতিহাস থেকে যতদূর জানা যায়, পোল্যান্ডের স্লাভিক উপজাতিরা প্রথমে দেশটিতে বসতি স্থাপন করে। 10ম শতাব্দীর পিয়স্ট রাজবংশের শাসনামলে রাজ্য হিসেবে পোল্যান্ড সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। 966 খ্রিস্টাব্দে ব্যাপটিজম মতাবলম্বীরা দেশটিতে আসে, এবং এই সময়ে তাদের প্রচেষ্টায় দেশটিতে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার ঘটে, যার কারণে পোল্যান্ডের বেশিরভাগ মানুষ খ্রিস্টান। পোল্যান্ডের আয়তন 312,696 বর্গ কিলোমিটার, বা বলতে পারেন 120,733 বর্গ মাইল। 2022 সালের হিসাব অনুযায়ী বর্তমানে পোল্যান্ডের সর্বমোট জনসংখ্যা 3,77,06,302 জন। পোল্যান্ডের সরকারি ভাষা পোলিশ। পোল্যান্ডের প্রায় 98% লোক এই পোলিশ ভাষায় কথা বলে থাকে। এছাড়াও পোল্যান্ডে প্রচলিত রয়েছে বেলারুশ, জার্মান, ইউক্রেনীয় এবং রোমানি ভাষা। তবে অন্যান্য দেশের মতোই পোল্যান্ড আন্তর্জাতিক কর্মকাণ্ডে আমাদের মতোই ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে। 16শ শতকের শেষের দিককে পোল্যান্ডের ইতিহাসের স্বর্ণযুগ বলা চলে। এই সময়ে জাগেলিয়নো রাজবংশের তত্ত্বাবধানে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল। 1791 সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া ও অস্ট্রিয়া পোল্যান্ডকে দখল করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড আবারও স্বাধীনতার স্বাদ পেলেও এই স্বাদ বেশি দিন স্থায়ী হয়নি পোল্যান্ডবাসীদের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও পোল্যান্ডের উপর আঘাত আসে। জার্মানি পোল্যান্ড রাজ্যটিকে আক্রমণ করে দখল করে নেয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এক রাজ্য কমিউনিস্ট পিপল রিপাবলিক পোল্যান্ড হিসেবে পরিচিতি পেতে থাকে। ফলে পোল্যান্ড হারিয়ে ফেলে তাদের বহু বছরের বিভিন্ন জাতিসত্তার সম্মিলিত ঐতিহ্য। পোল্যান্ডের সংস্কৃতি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এবং জটিল। পোল্যান্ড ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে মিলেমিশে এক অনন্য চরিত্র গড়ে তুলেছে। পোল্যান্ডের বহু দর্শনীয় স্থান পুরো বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করেছে। ক্রাকো, ওয়ারসাজাও, গেডেন্স্ক, চেজেসাওয়ার টাটা পর্বত পোল্যান্ডের খ্যাতিসম্পন্ন দর্শনীয় ট্যুরিস্ট স্থানগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর সবথেকে পুরাতন শহর হোক আর আধুনিকতার ছোঁয়ায় গড়া ত্রিমাত্রিক জগৎ, পোল্যান্ডে ভ্রমণে গেলে এর কোনো কিছুই বাদ যাবে না। ন্যাশনাল জিওগ্রাফির চোখে পোল্যান্ড বিশ্বের 23টি সুন্দরতম শহরের মধ্যে জায়গা করে নিয়েছে। পোল্যান্ডে বহু মনীষী জন্মগ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম জ্যোতির্বিজ্ঞানী কপার্নিকাস, যার জন্মস্থান পোল্যান্ডের তোরান শহরে। পোল্যান্ডের বহু পুরাতন গির্জা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। পোল্যান্ডের পুরনো রাজধানী ছিল পাজনান। পোল্যান্ডের কোনো কোনো অঞ্চল জনহীন ও গহীন অরণ্যে আবৃত। এসব অঞ্চলে কৃষি ও শিল্প সম্পদের পরিমাণ কম। পোল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা ভলিবল এবং ফুটবল। এছাড়াও পোল্যান্ডের মানুষ বাস্কেটবল, হ্যান্ডবল, বক্সিং, স্কাই জাম্পিং, আইস হকিং, টেনিস, সুইমিং এবং বাইক রাইডিং করতে পছন্দ করে। পোল্যান্ডের মেয়েরা খুবই ফ্যাশন সতর্ক, যার কারণে পোল্যান্ডের সাদা চামড়ার মেয়েগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে। পোল্যান্ডে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসেল, যার নাম ক্যাসেল অফ দ্য টিউটনিক। পোল্যান্ডে মোট 17টি হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে এই ক্যাসেল অফ দ্য টিউটনিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটি। পোল্যান্ডে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরাতন সল্ট মাইন, যার নাম ইয়েলিস্কা সল্ট মাইন, যার বয়স 800 বছরেরও বেশি। 1300 শতক থেকে আজও এই খনি থেকে বিট লবণ সংগ্রহ করা হচ্ছে। এই লবণ খনিও পোল্যান্ডের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বব্যাপী জনপ্রিয় মদ ভোদকার আবিষ্কার হয়েছিল এই পোল্যান্ডে, তবে এই কথাটি রাশিয়ানদের দ্বারা বিতর্কিত। ইতিহাস থেকে জানা যায় এই ভোদকা পোল্যান্ডে মধ্যযুগীয় একটি ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, তবে এই ভোদকা এখন নেশা হিসেবে খাওয়া হয়ে থাকে। পোল্যান্ড প্রতি বছর 260 মিলিয়ন লিটার ভোদকা তৈরি করে থাকে। ইউরোপের সবচেয়ে ভারী প্রাণীটি রয়েছে পোল্যান্ডে, যার নাম বাইসন। পোল্যান্ডের 150,000 হেক্টর জমিতে এই বাইসনকে বিচরণ করতে দেখা যায়। পৃথিবীর প্রথম আপসাইড ডাউন হাউসটি নির্মাণ করা হয়েছে পোল্যান্ডে। যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তারা হয়তো এই কাঠের বাড়িটি দেখে থাকবেন। পোল্যান্ড সম্পর্কে অবাক করা একটি তথ্য হচ্ছে ইউরোপের সবচেয়ে কম বয়সে বিয়ে করে থাকে পোলিশরা। এক গবেষণায় দেখা গেছে পোলিশ পিপল গড়ে 25 থেকে 27 বছর বয়সের মধ্যে বিয়ে করে থাকেন। পোল্যান্ডে মোট 94 জন ছেলের বিপরীতে 100 জন মেয়ে রয়েছে,
যেটা ছেলের তুলনায় অল্প একটু বেশি। পোল্যান্ডে যেসব খাবারগুলো বেশি উৎপাদন করা হয়ে থাকে তা হচ্ছে গম, শুকর, গরু, মুরগি এবং বিভিন্ন ফলমূল এবং সবজি। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। পোল্যান্ড সম্পর্কে কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানাতে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।